কোলাঙ্গা স্বামীর হাতে নির্যাতনের শিকার এক মুসলিম গৃহবধূ। ঘটনা উদয়পুর রায়াবাড়ি এলাকায়। অভিযুক্ত যুবক রবিবুল খাদিমের সাথে শামলা বিবির মুসলিম নিয়মনীতি মেনে সামাজিকভাবে বিয়ে হয়েছিল আজ থেকে 14 বছর আগে। বিয়ের পর বেশ কয়েক বছর ভালোভাবে সংসার চলতে থাকে। এর মধ্যে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয় শ্যামলা। অভিযোগ, কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকে কোলাঙ্গার স্বামী রবিবুল খাদিম নির্যাতন চালাতে থাকে। কয়েকবার সালিশি সভা করে তাদেরকে মিলিয়ে দেওয়া হয়েছিল। কয়েক বছর ভালো থাকার পর হঠাৎ সোমবার সকাল থেকে শ্যামলাকে মারধর করেন কোলাঙ্গার স্বামী রবিবুল খাদিম। মারধর করে ঘরের যাবতীয় সামগ্রী ভেঙে ফেলে দেয় বলে অভিযোগ করেন শ্যামলা। দু তিন দিন ধরে জামাইয়ের হালিপায় অশান্তি করা, সকালে রান্তাম পাতাম দিতে না, এরপরে জামাই কোন দিকে তানি গেছে আইয়া এদিকে স্বামী রবিবুলের শাস্তির দাবি নিয়ে রাধা কিশোরপুর থানায় দ্বারস্থ হন শ্যামলা। মহিলা সংক্রান্ত বিষয় হওয়ার পরে রাধা কিশোরপুর থানার সাহায্যে রাধা কিশোরপুর মহিলা থানায় স্বামী রবিবুলের বিরুদ্ধে অভিযোগ জানান। এদিকে এলাকা সূত্রে জানা যায়, রবিবুল ঘটনার পর থেকে রায়াবাড়ি এলাকা থেকে পলাতক। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।